আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক এবং রেকর্ড কিপার পদে সরাসরি নিয়োগ নিমিত্তে পূর্ব নির্ধারিত মৌখিক পরীক্ষা 20/10/2021 তারিখের পরিবর্তে নিম্নবর্ণিত তারিখের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। নাম নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক, রোল নাম্বার 20/72/184/216/228/430/640/921, প্রার্থী সংখ্যা 10 জন, পরীক্ষা কেন্দ্রের নাম সদস্য, পরিকল্পনা ও পরিচালন এর দপ্তর 6ষ্ঠ তলা, IBWTA ভবন 141/143, মতিঝিল বা এ ঢাকা 1000। পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করেছেন 21/10/2021 সকাল 10 ঘটিকায়। পরবর্তী পোস্টের নাম রেকর্ড কিপার, রোল নাম্বার 34/115/143/168/210, মোট প্রার্থীর সংখ্যা 5 জন, পরীক্ষার কেন্দ্রের নাম 21, সদস্য পরিকল্পনা ও পরিচালন এর দপ্তর 6ষ্ঠ তলা, BIWTA ভবন 141/143, মতিঝিল বা এ ঢাকা 1000। পরীক্ষার তারিখ ও সময় 21/10/2021 সকাল 10 ঘটিকায়। প্রার্থীদেরকে www.jobsbiwta.government.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজের নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে আগামী 12/10/2021 তারিখ হতে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড অথবা সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। বিশেষ দ্রষ্টব্য কোভিড-19 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আবশ্যিকভাবে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে আসতে হবে। তো এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের 2টি পদের পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি, নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক এবং রেকর্ড কিপারের পরীক্ষার তারিখ। দুঃখিত। তো আশা করছি বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।